নমস্কার বন্ধু, আজি আপোনালোকে বেলেগ দেখা পাই আছে, আপোনালোকে চাই থাকক। মানে আমার গাঁও এই রৌমারি আজি আমি মানে এটা শ্যুটিংত আইছো একচুয়ালি, ও আপা সেংরা বলে। গতিকে এতিয়া পোনপ্রথমতে আমি আপোনালোকক গোটেইখিনি দেখাম আৰু আৰু আমাৰ গাঁওখন মানে ওপৰৰ পৰা দেখাম। আপোনালোকে চাই থাকক, সকলোফালে গ্রিন মানে সেউজীয়া পরিবেশের মাজত কিবা এটা থাকি ভাল লাগিছে। চাওক এইবিলাক ভুই মানে ধান রয়ে আছে, মানে এনেকুয়া টাইপরে আর মানে কিবা একটা ধুনিয়া ফিলিংস। মানে ইমান রোদত ঠিয় হয়ে আছো যদিও মানে গরমের মানে অনুভব করা নাই, পিকটু পেলাই ললো বারো, গরমের কোনো ধরনের অনুভব করা নাই, মাত্র মানে ঠান্ডা পুরা কুল দেখছে নয়, পুরা লড়ি আছে বতাহত, মজা আর চাই থাকক আপনাদের। এটা আপনার মানে গোটেখিনি উপরপরা দেখাম, মানে গোটেই সেউজীয়া সেউজীয়া পরিবেশ দেখাই আছো, আপনাদের চাই থাকক। এইয়া চাওক আমার গাঁও, গাছৰ তলত পথাৰৰ মাজত কেনেকুৱা ফিলিংস পাই আছো আপোনালোকে বন্ধুসকল মানে কমেন্ট কৰি জনাবচোন। আপোনালোকৰ গাঁও বেছি ভাল লাগে নে টাউন বেছি ভাল লাগে? মোৰতো বাৰু গাঁৱে ভাল লাগে, মোৰ ডাইৰেক্ট কথা, গাঁও বহুত ভাল লাগে, মই টাউন ভাল নাপাওঁ। এতিয়া আপোনালোকৰ কথা, আপোনালোকে ক'ব গাঁও ভাল লাগে নে টাউন ভাল লাগে। টাউনত পুৰা গৰম, এতিয়া 36 মান পাইছে, এতিয়াও 36ে হ'ব, মই নকওঁ 36 নহয় বুলি, কিন্তু যিটো মানে বতাহ আহি আছে সেইটো হে মই ক'ব খুজিছোঁ। মানে ইমান মানে কোমল, মানে ইমান ঠাণ্ডা বতাহ, মানে এচিৰ কোনো দৰকাৰ নাই আমাৰ ইয়াতে। এয়াই আমাৰ গাঁও, এয়াই আমাৰ আপোন গাঁও, ৰৌমাৰী গাঁও। ঠিক আছে বন্ধুসকল, চাই থাকক। আজি ভিডিওটো এইখিনি আছিল, আমার গাঁওখন উপরপর চাই কেনেকুৱা বলে আপনাদের জানাব, আশা করছো নিশ্চয় কমেন্ট করে জানাব, আর ভাল লাগিলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিব, লগতে লাইক শেয়ারব করব, আর ধন্যবাদ।